আল্লাহ, এই নতুন দম্পতির জীবন কে সুখে শান্তিতে যায় কো আল্লাহ। বাচ্চা কাচ্চা হইলে ওদের ভালো জায়গায় বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। তোমার কাছে আখিরি আরজি আল্লাহ। আর আল্লাহ তোমার কাছে একটা শেষ কথাটা কয়ে দি, সবাই মরার সময় মুখে রাই কই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালাম ভাই, আমার আবার আরেক জায়গায় যাওয়া লাগবো, আমার তাতে ছেড়ে দেন জায়গা। তাহলে আমি খালান কাজে সাপ পেতাছে। তোমরা তো একবার নষ্ট লোক। হ্যাঁ, আর শাশুড়ি মেয়ের শোনার কথা কই? এই যে বিয়ের আগে এই যে হাসাহাসি করতেছো, এখানে বই দাসাও এখন না যায় জানো কি? তোমাকে তো এলাকা বেশি সমাজ বন্ধ থাকবো। বিয়ের সাথে তোমার নাম খবর নাই, তুমি হাসাহাসি করতেছো, তোমার নাম শাশুড়ি না? আরে কোনো হানাহানি নাই, ওর নাম শাশুড়ি আমি জানি। হ্যাঁ আচ্ছা, তোমার নাম শাজলু? শাজলু? আরে আমার কথাটা শোনেন। তোমার কথা কি শুনবো? ওহানি যা মেহবকে থেকে নাম কি? আমার মেয়ের নাম তো আপনি কি করবেন? আমার বোনের নাম মুক্তা। ও, নাম কি মুক্তা? রে ও ঠিক আছে। আরে নাম যদি আমি না জানি তাহলে বিয়ে করে কেমনি করামু? তাহলে বিয়েটা কি আপনি করাম? আমি ওই আপনার নামে কি বিয়ে হবো? হ্যাঁ এইটা আপনি বুঝেন না। আরে কাজী সাহেব, আপনি লেখালেখি বন্ধ করেন কেন? আরে একটু আগে আমাকে বিয়ে হয়ে গেছে কাজী সাহেব, বিয়ে পরে তারপর গেছি। বললাম না কি হয়েছে, বিয়ে পড়েছে বা না? কাজী সাহেব বিয়ে একটা করাইছে। করাইছে? আমার বন্ধু শুভ আছে না? হ্যাঁ এত কাজী এই তো বিয়ে পড়েছে। ওই তো বিয়ে পড়েছে হয়ে গেছে। আপনি রাবে এত খারাপ কে? একটু গেলে লেট করে হালেন না মানে কে? আপনি লেগার কত হল লেট করবো? হ্যাঁ 2000 টাকা দিয়ে দিছি। 2000 টাকা দিছে? এই যে আমার খরচ দিয়ে 3000 বিয়ার মধ্যে গেঞ্জাম করেন না, আমরা দেরি করলেন কেনিকে? তবে গেঞ্জাম করবো না, তবে কাজের খবর আছে আজকে, ওই কাজের খবর আছে। আর আমার 3000 টাকা খরচ হয়েছে, ওটা দিয়া দাও আমি যাই। বুঝলাম না আমি, আমি কিছু বুঝতেছি না এই কাজে আসল করা। আমি তো আনছিলাম। হ্যাঁ ওই কাজী কাজে তুই আনলি? হ্যাঁ তুই যে আমার খুঁজাই নি। এই কাজ আমি তুই ঠিক করছিস? দেরি করছিস গাইতে। আমি দেরি করছি? এই তো করছো। তুই যে আমার বাতিল লোক, কাজে উত্তর সব বাতিল লোক, বুঝছ নাই? ভালো আছে। ভালো আছে, কাজের খবর আছে। আমি চাইয়া নেই খেলে আসতে, কাজের কাজের বারোটা বাজার মনে রাখি। আরে পিয়া কলো না জহন তন তোরা পড়া হারো। আরে জানছেন তোরা বকর বকর করবেন ছেলে না। আমার কত বড় সাহস, ও আমাদের এই বিয়ে হলে এর সাহসটা কি রকম? আচ্ছা কি বার? আজকে তো শুক্রবার। শুক্রবার কইছিলেন না বিকালে টাকাটা দিমু? বিকালে টাকাটা তো দিবার এসেছিলাম। আচ্ছা দেন দিলাম, বিয়ে পরে আইলেন তো মনে হয়। আরে না, বিয়ে তো পরাই হালি নাই, আমার কাছে একটু দেরি হয়েছে। ওই যাক বাট্টুর বাচ্চা আছে না? বাট্টু 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 আবার কেটা? হ্যাঁ বাট্টু যা বাড়াল নাল দেখা যায় খাটটা। ও ওই বাট্টু কাজী? ওই বাট্টু কাজী আমার আগে যাই বেলা পরে হালি।
একটাই নাকি? হ্যাঁ এর টাকা পান নাই একটাই হবে নাই পরে হেন গ্রাগারে ঘুরে বললাম তোমার টাকা আমি আর দুদিন পরে দিতাছি তাহলে আমি হন এই সপ্তাহে টাকা পাবলাম না আর দুইটা দিন দোজ ধরো তুমি দে দমনি 1000 টাকা আজকে নিছেন আপনি আই রে হাই ওই রকম পাইল মতো বিয়া পাইতাছি না দোনা হাততাছি না আপনি পরে হেই আর টাকা দি বিয়া পরে থাকলো এই বাচ্চা কাচ্চা হইলো এই বাচ্চা বিয়ার যোগ্য ই হইছে এখন 1000 টাকা দিতেছেন নাকি এবো করতেছেন 1000 টাকা মাসখানেক সমস্যা চলতো দে দমনি আমি দুদিন পরে দে দমনি ওটা নেই বাঁচো না আমি কি জানি না আজকের কথা কইছেন হ্যাঁ কইতে গিয়ে দিবেন সন্ধ্যা সময় দিয়ে দেন আমি সন্ধ্যা বাইতে যাব আরে ভূত দেখা দিবি হ্যাঁ বাইতে যাও মানে বাইতে গিয়ে বাইতে গিয়ে গাছ দেখি আপনি কইছেন দিবেন না একটা জিনিস নিয়ে আইব কি নেবা তুমি কি নেবা হ্যাঁ ফাজিল দাদি কোন গান বেশি করে আগুন আমি দেখলে পারে আর একটা ফিরত আইছি খাবার খালি সের দিবা তোর পানি বাইরে দাসা তোর লোক তো বাইরে মেস কন্দা বুঝছ না কে ভাই তুই আমাদের এই যে বিয়ে করেছিস কে তোর কত বড় সাহস তোর কত বড় সাহস রে হ্যাঁ তুই আমাদের এই যে বিয়ে করাস আরে আরে আমার জামাইরে তোর মারতাছেন কি লাগা হ্যাঁ ভাই মারক কে আমারে এটা জামাই আচ্ছা তোর আগের বুকো গেছে গা এক ছড়া লাগা ভাগ্যে ও আর এক ছড়া নেই ভাগ্যে গেছে গা তুই কাজে সাথা তো তোর বিতে খালি শয়তানের ভাব দোষ রে কে তোরে বাইরে এসে খেলবাই করব নাম কইলাম আরে আমি এই যে মহিলা মানুষের গায়ে হাত দেই না এই বসাবার নাই নামাই দাও নামাই দাও ওই তোর এত বড় সাহস রে তোর কই যাকু তাহানি তোর কই যাকু তাহানি তুই আমার এলাকায় তোর বিয়া করাইছা আমার মাথা মধ্যে তুই আগুন ধরাইছা তোর স্টেপ বলে তা দেখা মতো না আমি হ্যাঁ ওই বাতুর বাচ্চা তোর আমি রাস্তা গেলে কবে খিলাইছি হ্যাঁ রাস্তায় দেহালে কইছি যেন চা খাইয়া যা একটা পান খাই যা পাউড়ি খাই যা আর বাটুর বাচ্চা তুমি আমার ক্ষতি খারাপ হতে গেলি আমার ক্ষতি আরো ভালো ভালো কাজে আছো না হিনার বদনাময় বুঝছ নাই তুই হ্যাঁ আর একটা দিন যাবি আমার মহল্লায় আর একটা দিন আমার মহল্লায় যাবি না তুই ছোট্ট করে খুঁজে দেবো আমি আমি আরো কত আশা করে রয়েছি যদি তুই বিয়েটা পড়াই কয় বাবা পয়সা গাই বেশি টিয়া হবো আমার কাছে হে টিয়া গুণা দিমু হ্যাঁ একবার পথের ভিখারি বানিয়ে হালাইল আমারে খাতাটা উদারে আইলে তো লেগেছে কইছে নতুন একটা খাতা কিন্তু 6 মাস ধরে কইতাছি এই খাতাও কিনা হারি না এটা কত হইল পছনা দেহি হলেন ভাই মনে করলেন যে যদি বিয়ার সাথে পড়ান মনে করলেন যে মেলা কাজই আছে কিচ্ছু পারে না হোদায় কলম খাতা নিয়ে ঘুরে আর নাম ফোড়াই আমি কাজই বুঝছেন কি তবে ওই বিয়া করে ঠিক না বিয়া ভরাইলি মনে করলেন যে ভালো দেখে একটা কাজে নেবেন যাই না হই না কাজে নিয়ে ওই কাজে বিয়া ভরাবেন মনে করলেন তাহলে কোনো ভেজাল থাকবো না